আজকে নবীর আলোক জীবনের আলোকপাত করার আগে ছোট্ট কথাই বলি ভাই, মানুষের ভিতরে যেমন কিছু শয়তান আছে, তমন জেন জাতির ভিতরেও শয়তান রয়েছে। এই মনুষ্য শয়তান আর জেন শয়তান উভয়েরই কাজ হল মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা, মানুষকে আল্লাহ ভোলা বানানো। আমরা যারা ধার্মিক তাদের পিছনেও শয়তান চেষ্টা কম করে না, কারুর কাছে পেরে যায়, কারুর কাছে হেরে যায়, কিন্তু চেষ্টা শয়তানের থেকে থাকে। আবার একবার বলছি, মানুষের মধ্যে কিছু শয়তান রয়েছে, তারা মানুষকে পথভ্রষ্ট করতে চেষ্টা করে। আবার জেন জাতির ভিতরে শয়তান আছে, তারা মানুষকে পথভ্রষ্ট করতে চেষ্টা করে। তো চেষ্টার ভিতর দিয়েও আলহামদুলিল্লাহ একদল মানুষ দিনদার ইমানদার আল্লাহওয়ালা হয়। তো এদের পিছনেও শয়তান লেগে থাকে। আমরা ধার্মিক মানে শয়তান আমাদেরকে একেবারে সাইড করে দিয়েছে যে এদের পিছনে আর লাগবে না, সময় দেবে না, ক্ষতি করার চেষ্টা করবে না। ব্যাপারটা এমন নয়, বরং অধার্মিকের পিছনে সময় যতটা দেয় ধার্মিকদের পিছনে তার থেকে সময় বেশি দেয়। কথা শুনতে পেয়েছেন? কারণ ওরা জানে যারা অধার্মিক তারা তো আমাদের দলীয়, তারা আমাদের গোষ্ঠীর মধ্যে, কিন্তু যারা ধার্মিক এরা তাদের বিরোধী দলের লোক। ফলে এদের ভিতর থেকে যদি দু চারজনকে টানা যায় সেই সংগ্রামটা ওদের জন্য বেশি লাভজনক। কথা ঠিক না ভুল? সবাই জ্ঞানী মানুষ, রাজবাড়িয়ার মানুষ, বিশেষ করে দক্ষিণপাড়ার মানুষ একাধিকবার আমার আলোচনা শুনেছেন। সুতরাং আমার কথা বুঝতে আমাদের ঘাঁটতে থাকার কথা নয়। তবে কথা শোনার সঙ্গে একটু সায় দিলে তাহলে মনটা ফ্রি হয় যে যেটা বোঝাতে চাইছি সেটা এনারা বুঝেছেন। আমি বসেছি বলো নবী দিবসের জলসা করার জন্য, অথচ আলোচনা শুরু করেছি সম্পূর্ণ ভিন্নভাবে। এখন আমরা যারা আম জনতা, আমাদের পিছনে শয়তানের চক্র ছিল, রয়েছে, মৌত পর্যন্ত থাকবে, এমনকি মৃত্যুর দোর গোড়াতেও শয়তান চক্র চালিয়ে আমাদেরকে ইমান হারা করার চেষ্টা করবে। আশ্চর্য কথা শুনুন, এবার কোদ আল্লাহ বলছেন, লাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতু, ওগো নবী যদি আল্লাহ পাকের করুণা এবং আল্লাহ পাকের অনুগ্রহ তোমার প্রতি যদি না হতো, তথা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে যদি হেফাজত না করতাম, লাহাম্মাত তাইফাতু মিনহুম আইয়ুদিল্লুক, তো এই মানুষের মধ্যে যারা কাফের, যারা মুশরিক, ওরা ইচ্ছা করছিল, চেষ্টা করছিল তোমাকে ওরা আমি আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করে দেবে। কথা বোঝাতে পারলাম? আমরা তো খুজরো, না কি বলছেন? আমরা তো দীন ইমান ইসলামের দৃষ্টিতে খুজরো লোক, নবীর পায়ের ধুলোর অধমের যোগ্য আমরা নই, তার থেকেও নিকৃষ্ট। অথচ কোরআন বলছে যে নবী আমার রহমত, আমার অনুগ্রহ, আমার করুণা যদি তোমার জন্য না থাকতো, তাহলে ওই কাফেরদের এবং মুশরিকদের ইচ্ছা ছিল তোমাকে পথভ্রষ্ট করে দেওয়ার।
তাহলে এ থেকে বুঝতে পারা যায় নবী মনুষ্য জাতির ভিতরে যারা শয়তান, মনুষ্য জাতির ভিতরে যারা শয়তানি মনোভাবে চলে, এদের চক্রান্তের হাত থেকে নবী পাককে রক্ষা করেছেন বা নবী রক্ষা পেয়েছেন একমাত্র আল্লাহর রহমত এবং আল্লাহর ফজল করুণার দ্বারা। সুবহানাল্লাহ বলে কথা বুঝে আসছে কি? তাহলে এ থেকে বুঝতে পারা যায় যে আমাদেরকে যদি মানব শয়তান আর যে জেন শয়তানের হাত থেকে যদি রক্ষা করে চলতে হয়, তাহলে নবীর যদি দরকার হয় আল্লাহর রহমত, নবীর যদি দরকার হয় আল্লাহ পাকের ফজল, তাহলে আমাদেরও একান্ত দরকার আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের ফজল, আল্লাহর করুণা আর অনুগ্রহ। তা ব্যতীত ইবলিসের চক্রান্ত চাইছে মানুষের মধ্যকার কোন ইবলিসি চরিত্রের মানুষ হোক আর জেন জাতির ভিতরকার শয়তানি চক্রের কোন জেন হোক, এদের হাত থেকে রক্ষা পাওয়া আমাদের মতো সাধারণ উম্মতদের পক্ষেও সহজ নয়। সম্মানিত ভাইরা, তাহলে এ থেকে আমরা বুঝতে পারলাম যে নবীর মতো ব্যক্তিত্বের এগেনেস্টে মানব শয়তান কাফের মুশরিকরা চক্র চালিয়ে গেছে। এরপরে আল্লাহ বললেন, ওমা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম। তবে নবী, সত্য ফলাফল হলো এটাই যে ওরা তোমাকে পথভ্রষ্ট করতে পারেনি, বরং তোমার বিরুদ্ধে চক্র চালিয়ে শয়তানি চালিয়ে তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এ থেকে আমাদের আর একটা জ্ঞান নিতে হবে যে সত্যকারের যারা দিনদার, সত্যকারের যারা আল্লাহওয়ালা, এই মানুষগুলোর পিছনে মানুষের একটা চক্র থাকে। আমরা বাস্তব সমাজকে চর্চা করে দেখছি রয়েছে, হ্যাঁ বলেন না, আছে। আপনি ভাবছেন আপনার দিক দিয়ে আপনি সৎপথে চলেন, হক কথা বলেন, ইবাদত আমল ঠিকঠাক করেন, তারপরেও খোঁজ নিয়ে দেখেন একদল মানুষ আপনার বিরুদ্ধে শত্রুতা করেই যাচ্ছে, ঠিক না ভুল? প্রিয় ভাই, তো কোরআনের বক্তব্য অনুযায়ী বুঝতে পারা যায় যে ওরা যতই চক্র চালাক, নবীকে যেমন ওরা শেষ অবধি পথভ্রষ্ট করতে পারেনি, যারা নবীর প্রকৃত পক্ষে আসে এবং নবীর প্রকৃত পক্ষে অনুসারী, এদেরকেও মানব শত্রু এবং দানব শত্রু কেউ এদের পথভ্রষ্ট করতে, ধরে বলেন এই স্বচ্ছ জ্ঞানের মজবুতিটুকু আমাদের প্রয়োজন, এই জ্ঞানের মজবুতিটা আমাদের দরকার। এরপরে আল্লাহ বললেন, ওমা ইয়াদুররুনাকা মিন শাই, নবী এটাকেও জানো, ওরা তোমাকে এক বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। সবাই মিলে হবে না একটু? ওরা তোমাকে এক বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। ব্যাঘাত করা, ব্যাঘাত দেওয়া আর ক্ষতি করা দুটো এক নয়। আমরা নবীর জীবনী এর আগে অনেকবার শুনেছি বিভিন্ন মুখে, যার ভিতর থেকে আমরা বুঝেছি কাফের মুশরিকরা যত রকমের চক্রান্ত নবীর বিরুদ্ধে চালিয়েছে শেষ অবধি একটিতেও তারা সুফল পায়নি, বরং প্রত্যেকটাই চক্রান্ত নবীর এগেনস্টে যা করেছে সব একের পর এক সময় মতো আল্লাহ ব্যর্থ করে দিয়েছেন। সম্মানিত ভাইরা, তাহলে এই অংশটুকু থেকে আমরা জানতে পারলাম যে কাফের মুশরিকরা নবীকে পথভ্রষ্ট করার চেষ্টাও করেছে, নবীকে ক্ষতি সাধনের চেষ্টাও তারা করেছে। তাহলে এ থেকে আমাদের জ্ঞান নিতে হবে যে আমাদের ধর্মীয় রাস্তা থেকে পথভ্রষ্ট করার চেষ্টা
জিন শয়তানেরও আছে, মানব শয়তানেরও আছে। তো তারা চেষ্টা চালিয়ে যাবে, কিন্তু আমরা যদি সত্যকারের আল্লাহ প্রেমের নবী প্রেমের পথে চলি, তাহলে তারা আল্লাহ এবং রসুলকে যেমন ক্ষতি করতে পারিনি, ইনশাআল্লাহ আমাদেরকেও ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ ভাই, সারাদিন পরে তোদের এখন মনে হলো, ছটপট লাগা বাবা। শোনা তো দূরের কথা, ওরা গাজে এক তিনবার করে সময় নষ্ট করে, তাদের খাইয়ে দেড় ঘন্টা দু ঘন্টা সময় দিয়ে ওদেরকে যে কথাগুলো বলে দিল, একটা কথাও বলতেও পারলো না। কী হলো তার রিপোর্টটা আমার দিল, কী বলবো এরপরে আর কী খোঁজ নেবো কিচ্ছু দেখতো না তো আমার কথাগুলো ওরা বললো। সেই রিপোর্টটাও আমার দেয়নি তো শোনা না শোনার সময়। শয়তান শয়তানের কাজ করে নিয়েছে, শয়তান শয়তানের কাজ করে নিয়েছে। একটু ধরু শরীফ, আল্লাহুম্মা সম্মানিত ভাইরা, তো আমি যে অংশ পর্যন্ত পড়েছি এরপরে মহান আল্লাহ তার নবীর জন্য চারটি নিয়ামতের কথা ব্যক্ত করেছে। সুবহানাল্লাহ বলেন, পরের অংশে যে আল্লাহ বললেন, আনজালাল্লাহু আলাইকাল কিতাব, ওগো নবী ওরা তোমাকে পথভ্রষ্ট করতে এবং ক্ষতি করতে চেষ্টা করেছে, কিন্তু ক্ষতি তোমায় করতে পারিনি, বরং আমি আল্লাহ তোমার প্রতি তোমার গাইড বুক হিসাবে কোরআন নাজিল করে দিয়েছি, যে কোরআনে রয়েছে তোমার জন্য সব রকমের সমস্যার সমাধান। সুবহানাল্লাহ, সব রকমের দৈহিক মানসিক সামাজিক সব রোগের প্রতিষেধক মহৌষধ কোরআনে বিদ্যমান, সেই কোরআন আমি আল্লাহ তোমাকে দিয়েছি। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে বললেন, ওয়াল হিকমাতা, আমি আল্লাহ তোমাকে জ্ঞান প্রজ্ঞা দান করেছি, যে জ্ঞান এবং প্রজ্ঞা থেকে ওই কাফের এবং মুশরিক ওই সমস্ত ব্যক্তিবর্গ
যারা দিনদার ইমানদার মুসলমান হাক্কানি আলেম ওলামাদেরকে পথভ্রষ্ট করতে চেষ্টা করে, বিভ্রান্তিতে ফেলতে চেষ্টা করে, যারা চক্রান্ত করে এবং ক্ষতি সাধনের চেষ্টা করে, আমি আল্লাহ তোমাকে সহ তোমার মান্যওয়ালা যারা তাদেরকে জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞা দান করেছি। সুতরাং ওদের ভিতরে রয়েছে ক্ষতি করার জ্ঞান, ওদের ভিতরে রয়েছে চক্রান্ত করার জ্ঞান, ওদের ভিতরে রয়েছে বিভ্রান্ত করার জ্ঞান, আর আমি আল্লাহ তোমার ভিতরে দিয়েছি এমন জ্ঞান এমন প্রজ্ঞা যা দ্বারাতে ওদের ক্ষতি থেকেও তুমি রক্ষা পাবে, ওদের চক্রান্ত থেকেও তুমি নিরাপত্তা লাভ করবে, এবং এই জ্ঞানের বিনিময়ে তুমি নিজে তোমার সমাজ তোমার পরিবার সব কিছুকে সুরক্ষা করে তুমি আল্লাহ প্রিয় হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আমার মুফাসসিররা এই আয়াতটাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অন্যতম গুণাবলীর আয়াত বলে উল্লেখ করেছেন। তো আমি আগে আপনাকে বলেছি যে এই মজলিসটাতে অনেকবার নবীর জীবনের উপরে বিভিন্ন আয়াতের কথা আল্লাহ শোনাবার তৌফিক দিয়েছেন। আজকে আবার শোনাচ্ছি অন্য আয়াত এবং তাতে রয়েছে ভিন্ন জ্ঞান। তো কি বললাম আপনাদের, যে ওরা চক্রান্ত করছে, শয়তানি করছে, ক্ষতি করার জন্য ধান্দা করছে, আর আমি আল্লাহ তোমাকে ওদের চক্রান্ত থেকে ওদের পথ ভ্রষ্টতার সমস্ত রকমের পলিসি থেকে ক্ষতি করা সব কিছু থেকে আমি আল্লাহ কোরআন দিয়ে আর হিকমত দিয়ে তোমাকে আমি আল্লাহ পুষ্ট করেছি, হেফাজত করেছি। সম্মানিত ভাইরা আমার, তো কোরআন এবং হিকমত, কোরআন এবং সুন্নাহ এ দুটির ব্যাপারে আমাদের যথেষ্ট কানে পড়ে আছে। কোরআনের ব্যাপারে বহুমুখী কথা বহু বক্তার কাছ থেকে আমরা শুনেও থাকি এবং সুন্নাহ তথা হাদিসের বর্ণনাও আমরা বিভিন্ন বক্তার কাছ থেকে শুনে থাকি। পরের অংশে আল্লাহ বললেন, ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, নবী ওরা তোমাকে ক্ষতি করবে, তোমাকে পথভ্রষ্ট করবে, কিন্তু ইতিপূর্বে যারা এরকম দুষ্টু মানুষদের চক্রে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা দুষ্টু মানুষদের চক্রে সঠিক পথ যারা হারিয়ে বিপদগামী হয়ে গেছে, তাদের সেই সমস্ত অজানা বিষয়গুলিকে আমি আল্লাহ তোমাকে জানিয়ে বা শিখিয়ে দিয়েছি। আর একটু জোরে বলেন, আর একটু মন খুলে বলেন, ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, যা তুমি জানতে না, এই অজানা বিষয়গুলোর জ্ঞান অভিজ্ঞতা সেই ইতিহাস আমি আল্লাহ তোমাকে শিখাইছি। বলেন না, নবী পাকের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আপনি বলেন, ফেরাউনের জাতি নবী মুসার বিরোধিতা করেছে,